আসসালামু আলাইকুম মহমাদুল্লাহী অব রকেত নাহমাদুল্লাহ সুবাশাহম আলা অনুসল্লে আলা রসুর হিল কারি বাদ। প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একদিনই মন প্রশ্ন করেছেন আমরা জানি মহিলারা পুরুষের বাম পাঁজরের হার দ্বারা সৃষ্টি এটা আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম বাজারের হার থেকে সৃষ্টি এখন আমার প্রশ্ন হচ্ছে দিনী বোনের প্রশ্ন হচ্ছে যে মেয়েটা বিয়ের আগেই দুনিয়া থেকে চলে গেল ইন্তেকাল করলো মৃত্যুবরণ করলো এবং একজন মেয়ের দু তিন চার পাঁচ স্থানে বিয়ে হলো এখন প্রশ্ন হলো সে কতজনের হার থেকে সৃষ্টি গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা এ ব্যাপারে সরাসরি যদি কিছু কথা বলি এখানে আমাদের সমাজে যে কথাটা চলে আসছে এটা একটা ভুল একটা ভুল এবং বিভ্রান্তমূলক একটা কথা যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম্পাজরের হার থেকে সৃষ্টি বিষয়টা আসলে এমন নয় বরং মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তালা সর্বপ্রথম মানব হিসাবে এই আসমানের নিচে জামিনের মধ্যে এমনি জাইলুম ফেলার দি খালিফা এই জমিন আল্লাহ তালা প্রেরণ করেছেন সৈদুল আদম আ আলী হুসালাতাল্লামকে আল্লাহ তালা ওনার থেকে ওনার সহধর্মিনী ওনার জীবন সঙ্গিনী আল্লাহ তালা ওনার মেন্টালি স্যাটিসফ্যাকশন এবং মানব বংশ বিস্তারের জন্য আল্লাহ সিস্টেম সিস্টেমেটিক্যালি আল্লাহ তালা আল্লাহ তালার শান অনুযায়ী আল্লাহ তালার খেয়াল অনুযায়ী আল্লাহ তালা হাওয়া আলিহ সালামকে সঈদুল আদম আলি সালাদালামের বাম পাজরের হার থেকে সৃষ্টি করেছেন বিপরিত সূরাতু 19 সার প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা zawjahা ওয়া বাথা মিনহুমা রিজালান কাফিরাও ওয়া নিসা আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস পৃথিবী মানব মণ্ডলী ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের ওই রবকে ভয় করো আল্লাযী দা যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওখল মিনহা জাউজাহা এবং তার থেকে তার সহধর্মিনী জীবন সঙ্গিনী হাওয়া আলহ সৃষ্টি করেছেন ওবাসা মিনহুমারিজা রিজা আল ক্যাফি আল্লাহ বলেন এবং এই দুইজনের থেকে অর্থাৎ তোমাদের আদিপিতা আদম এবং তোমাদের মা হাওয়া আলিহিমুসাল্লাম ওনাদের থেকে তোমাদের মানব বংশ বিস্তার করেছেন তো এখানে আমরা যে কথাটা বলি যে প্রত্যেক মহিলা এই কথাটা ভুল বরং আদম আলিহি সালাদুসালামের বাম পাজরের হার থেকে সর্বপ্রথম আল্লাহ তালা মহিলাদের প্রথম আমাদের আদি আদিমাচা হাওয়া আলিহাল্লামকে আল্লাহ তালা আদম আলিহি সালাদুসালামের বাম পাজরের হার থেকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের যে কথাটা আমরা বলি থাকি এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্তিমূলক একটা কথা প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর বাম পাজরের হার থেকে সৃষ্টি করা হয় বরং নারীদেরকে মহিলা জাতিকে আল্লাহ তালা আদম আলী অর্থাৎ পুরুষের বাম পাজরের হার থেকে সৃষ্টি করেছেন এরপরে তো আল্লাহ তালা মানব বংশ বিস্তারের জন্য আল্লাহ তালা এটা তো সিস্টেম করে দিয়েছেন বংশ প্রজনন একটা ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে কাজে এটা বল থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে এমন কথা নয় যে একজন মহিলার চার পাঁচখানি বিয়ে হইল চার পাঁচজন স্বামীর হার থেকে কি তাদের তাদের তাকে বানানো হয়েছে এটা ভুল বিভ্রান্তমূলক কথা আল্লাহ তালা আমাদের ভুল ভুলের অবনোদন করে সোহে কোরআন সুন্না আলোকে প্রত্যেকটা বিষয়। আমাদের আকিদা এবং আমাদের ফেদ যেন কোরআন সুন্না অনুযায়ী হয় সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন আমা আলীন বালাউল মুবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ